এখন থেকে একটা লকের মধ্যে আপনার সব অ্যাপ কি করতে পারবেন, রাখতে পারবেন? কেন, হ্যাঁ, আপনার একটা লক ছাড়া এই আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এগুলোর মধ্যে কি করতে পারবেন, অন্য কেউ ঢুকতে পারবে না। সো এই লকটা দিয়ে কি অন্য কেউ ঢুকতে পারবে? সো এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা লক হতে যাচ্ছে। তাহলে চলেন গিয়ে দেখি আমরা কিভাবে এই লকটা লাগাবো, যাতে কি আমাদের মোবাইলে অন্য কেউ না ঢুকতে পারে। হ্যাঁ, সবগুলো অ্যাপস কি থাকবে, লক থাকবে একটা অ্যাপস দিয়ে। সো তাহলে চলেন গিয়ে দেখি। সো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর আমার পেজটিকে ফলো করে রাখেন। হ্যালো গাইজ, মোমো স্ক্রিনে চলে আসলাম। মোমো স্ক্রিনে আসার পর এখন আমি যে কোনো অ্যাপসের মাঝে যাবো, এই অ্যাপসটা কি পাসওয়ার্ড চাইবে। হ্যাঁ, পাসওয়ার্ড ছাড়া আমি কি করতে পারবো না, এই অ্যাপসের মাঝে যেতে পারবো না। দেখেন আমাকে কি করতেছে, পাসওয়ার্ড চাইতেছে। সো আমি এখন যে কোনো অ্যাপসের মাঝে আমি যাইতেছি, আমি এই অ্যাপসটা কি চাইবে, আমার পাসওয়ার্ড আমার দিতে হবে। পাসওয়ার্ড ছাড়া কি পাসওয়ার্ড প্রোটেক্টেড। সো এরকমভাবে কি আপনারাও করতে পারবেন। হ্যাঁ, পাসওয়ার্ড ছাড়া কি করতে পারবেন না, আপনারা ঢুকতে পারবেন না। আপনার মোবাইল অন্য কেউ ঢুকতে চায়, এগুলো কি ঢুকতে পারবে না। সো এই সেটিংটাকে আপনারা আপনাদের মোবাইলও করে রাখতে পারবেন। সো তাহলে চলুন গিয়ে দেখি আমরা এইভাবে মানে এই প্রোটেক্টেবল কীভাবে পাসওয়ার্ডগুলো আমরা দিয়ে রাখবো আমাদের মোবাইলে। সো তাহলে চলেন আমরা গিয়ে দেখি এটা কীভাবে করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। সো আমরা কী করবো, আমাদের সবারই মোবাইলে কি আছে, প্লে স্টোর আছে। প্লে স্টোরে গিয়ে আমরা ছোটো একটা অ্যাপস ইনস্টল দিয়ে দিব। সো আমরা প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এখানে আসার পর কী লিখবেন, অ্যাপ লক লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে কী করবেন, আপনারা এই অ্যাপসটাকে পেয়ে যাবেন। সো এই অ্যাপসটাকে কী করে দেবেন, আপনারা ইনস্টল দিয়ে দেবেন। দেওয়ার পরে আবার এখানে কী করে দেবেন, ওপেনও ক্লিক করে দিবেন। সো আমি আবার ওপেনও এখানে ক্লিক করে দিতেছি। ওপেনে ক্লিক করা দেওয়ার পর এখানে কি আপনাদেরকে এখানেও একটা পাসওয়ার্ড আপনাদের কী করতে হবে, ড্র করতে হবে। হ্যাঁ, যে পাসওয়ার্ডটা কী হবে, আপনাদের অন্য কেউ যদি ঢুকতে চায় অথবা কি আপনিও ঢুকতে চান, তাহলে কি এই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে। সো আমি কী করবো, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। সো এটা এভাবে দুইবার ইয়ে করবেন, দিবেন। হ্যাঁ, যে পাসওয়ার্ডটা দিতেছেন এটা কি দুইবার ট্রাই করবেন। তারপর এখানে বলতেছে কি এগ্রিয়ান স্টার্ট। সো আমরা কী করে ফেলবো, এটাকে এগ্রি দিয়ে দিব। সো এগ্রি দেওয়ার পরে আপনি কোন অ্যাপসটাকে কী করতে চান, লক করতে চান। সো লক করার জন্য আপনারা কী করবেন, এখানেও দেখেন দুইটা অপশন আছে, এই যে প্রোটেক্ট আছে, আপনারা কী করবেন, এই প্রোটেক্টও চলে যাবেন। সো প্রোটেক্টও আসার পর আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন না, এগুলো কোনো দরকার নেই, প্রাইভেসিতে থাকবেন। প্রাইভেসিতে থাকার পরে আমি ধরেন কী করতে চাইতেছি, আমার এখানে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারটা আমি লক করবো। এটার জন্য কী করবেন, আপনারা এখানেও ক্লিক করে দেবেন। সো আমি কী করবো, এখন এখানেও ক্লিক করবো। সো ক্লিক করার পরে এখানে কী চাইবে, আপনাদেরকে এখানেও তিনটে পারমিশন চাইবে। এই তিনটে পারমিশন আপনারা কী করবেন, দিয়ে দেবেন। যেমন আমি প্রথম পারমিশনে ক্লিক করবো, ক্লিক করার পরে আমাকে কী করবে, এখানে একটা অ্যাক্সেসের জন্য আমাকে নিয়ে আসবে। সো এই অ্যাক্সেসটা কী করবেন, আপনারা এখানে দিয়ে দিবেন। জাস্ট ওয়েট করেন, লোডিং নিতেছে। সো এখানে কি যে অ্যাক্সেস বলতে কি যে অ্যাপসটা আছে না, এই অ্যাপসটা কী আছে, ব্যাকগ্রাউন্ডে অফ আছে, এটাকে কী করে দেবেন, আপনারা অন করে দেবেন। এই অ্যাপ লককে কী করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানেও দেওয়া আছে কি অ্যালাউ ইউজেস অ্যাক্সেস। সো আমরা এটা কী করে দেবো, এখানেও অন করে দেবো। দেওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন। আসার পর কি আবার দুই নাম্বারটা কি পারমিট তো ক্লিক করবেন, আবার এখানেও অ্যালাউ করে দেবেন। সো আবার তিন নাম্বারও যাবেন। যাওয়ার পর আপনাকে এখানে কী করতে হবে, সো এখানে যে অ্যাপসটা আছে আপনাদের এই অ্যাপসটাকে এখনও পাবেন, এই লক অ্যাপসটা এখানে একটু নিচে আসবেন, এসে এটাকে এখানে পেয়ে যাবেন। জাস্ট ওয়েট, হোয়াট ইজ ইট, হ্যাঁ চলে আসছে। তারপর কি এখানে এনাবলও ক্লিক করে দেবেন। সো এনাবলও ক্লিক করার পর আপনারা এখানেও হচ্ছে গিয়ে এই যে আপনার এই যে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপসে কি হয়ে গেছে গে, এটা লেগে গেছে গে। সো এটা এখন যদি আমি এখন এখান থেকে বের হয়ে আসি, এখন আমি যদি মেসেঞ্জারও ক্লিক করতে চাই, দেখবেন আমার মেসেঞ্জারে কি এই পাসওয়ার্ড ছাড়া কি করতে পারবো না, আমি এখানে ঢুকতে পারবো না। জাস্ট ওয়েট করেন, দেখেন হ্যাঁ এখানে কি আসছে, পাসওয়ার্ড চলে আসছে। এখন আমি যে পাসওয়ার্ডটা সেট করছি এই পাসওয়ার্ড ছাড়া কি আমি কেন ঢুকতে পারবো না। সো আমি যদি সেমভাবে আমি ফেসবুকে যেতে চাই, তাহলে ফেসবুকেও কী হবে, আমার এখানে পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড ছাড়া আমি কী করতে পারবো না, ফেসবুকেও ঢুকতে পারবো না। সো এইগুলো কী করতে পারবেন, আপনারা আপনাদের মোবাইলটাকে কী করতে পারবেন, প্রোটেক্টেবল করতে পারবেন, অন্য কেউ কী করতে পারবেন, আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে এগুলো কি ইউজ করতে পারবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার দিতে বলবেন না, আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।